بس اتنا ہی فرق হ্যালো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি পবিত্র দিনের সবাই ভালো আছেন আশা হোসেন রোজার ভিতরে করা একটি স্ট্যাটাস দিয়েছে সো বন্ধুরা রাকিবের ভাগ্নি আশা হোসেন কি বলল আমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আশা হোসেন এবার রেগে গেল সো রেগে গিয়ে আশা হোসেন রোজার ভিতরে কি বলল চলুন আমরা দেখে আসি অনলাইনে আশা হোসেনের ছবি এবং তার শাশুড়ির ছবি দিয়ে এবং আশা হোসেনের বিভিন্ন প্রকার ফটো দিয়ে অনেকে অনেক ক্যাপশন দিয়ে অনেক পোস্ট করেছেন সো এদের বিরুদ্ধে আশা হোসেন এবার কি বলল এবং রেগে গিয়ে তিনি কি বলেছেন আশা হোসেন এসব পোস্টকারীদের বিরুদ্ধে লিখেছেন যারা এসব ক্যাপশন দিয়ে আমার পিকচার শেয়ার করছেন তাদের উদ্দেশ্যে আমার পালিয়ে বিয়ে হয়নি কারো পিকচার ইউজ করে যা মন চায় তা ক্যাপশন দেওয়া কি ঠিক এরপর তিনি ইনস্টাগ্রামেতে আরেকটি স্টোরি পোস্ট করেন সেখানে লেখেন একটা কথা মনে রাখবেন তাহলে দেখবেন জীবনের কোনো আফসোস থাকবে না সেটা হলো আল্লাহ যা করে ভালোর জন্য করে আপনার জীবনে যা হয় সেটা আপনার জন্য কল্যাণকর ছিল বলেই আপনি পেয়েছেন আর যা আপনি পাননি হয়তো কোনোভাবে সেটা আপনার জন্য কল্যাণকর ছিল না বলে আপনার কপালে আসেনি ব্যাস এইটুকু যদি নিজের মনকে বোঝাতে পারেন জীবনে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ সো রাকিব হোসেনের ভাগ্নি এই করা করা স্ট্যাটাস দিয়েছেন একমাত্র যারা রাকিব হোসেনের ভাগ্নি আশা হোসেনের ছবি আপলোড করে বিভিন্ন প্রকার খারাপ ক্যাপশন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আশা হোসেন এরকম কথা বলেছেন সো আশা হোসেনের এই কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও এবং আশা হোসেনের এই ফটো দিয়ে যারা ভিডিও তৈরি করছে বা বিভিন্ন প্রকার খারাপ ক্যাপশন দিচ্ছে তাদের উদ্দেশ্যে আশা হোসেনের কথাগুলো কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও